আসসালামু আলাইকুম। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি আমজাদ খান। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিজয় একাত্তর নামে নতুন ভবন উদ্বোধন করা হচ্ছে আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে গণভবন থেকে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। আমরা অনুষ্ঠানে চলে যাচ্ছি। নবপণিত বধূ সুলতানা এবং পারভিন জামাল রুজিকে হত্যা করলো আমার 10 বছরের ছোট ভাই রাসেলকে। আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা, তিনি পঙ্গু ছিলেন, তাকেও নির্মমভাবে ঘাতকের দল একই দিনে হত্যা করে। একই দিনে একই সাথে আমার সেজুফুপুর বাড়ি আক্রমণ করে। আব্দুর রাব সানিয়াবাদ আমার ফুপা, তাকে নির্মমভাবে হত্যা করে। তার 13 বছর মেয়ে বেবি, তার 10 বছরের ছেলে আরিফ, ভ্রাতুষ্পুত্র শহীদ সানিয়াবাদ, তার 4 বছর নাতি সুকান্ত সহ ওই বাড়িতে আরও আমন্ত্রিত অতিথি এবং অন্যান্য কাজের লোকজন সহ তাদেরকেও নির্মমভাবে হত্যা করে। জাতির পিতা মিলিটারি সেক্রেটারি কর্নেল জামিল এবং পুলিশের এএসপি হাসিবুর রহমানকেও নির্মমভাবে হত্যা করা হয়। আমার মেজুফুপুর বাড়ি আক্রমণ করে শেখ ফজলুর হক মনি মুক্তিযোদ্ধা, তাকে হত্যা করে, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আর্যুমণিকে হত্যা করে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমার ছোট বোন রিহান আর আমরা বিদেশে ছিলাম, সেই জন্য বেঁচে গিয়েছিলাম, আমাদেরকে দেশে আসতে দেওয়া হয়নি। এমনকি আমার ছোট বোন রিহানা, তার পাসপোর্টটাও কিন্তু দেওয়া হয়নি, রিনিউ করা হয়নি। আমরা দেশের বাইরে রিফিউজি হিসেবেই কিন্তু 6টি বছর আমাদের থাকতে হয়। এরপর দেশে ফিরে আসার সুযোগ পাই। বাংলাদেশ আওয়ামী লীগ আমার অবর্তমানে যখন আমাকে সভাপতি নির্বাচিত করে আমি দেশে ফিরে আসি। দেশে ফিরে আসার পরপর আমাদের যে সংগ্রাম সেটা ছিল বাংলাদেশে 75-এর পর বারবার যে মিলিটারি ডিক্টেটররা ক্ষমতা এসেছে, অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের হাইকোর্ট, সুপ্রিম কোর্টের প্রতি, যে এই উচ্চ আদালতই রায় দিয়ে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করে দিয়েছে। দর্শক, গণভবন থেকে অনলাইনে সরাসরি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে, রোগের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। মহাখালীতে আইসিডিডিআরবিতে প্রতি মিনিটে ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছেন। এ নিয়ে জানতে জান্নাতুল বাকিয়া কেকার কাছে যাচ্ছি, তিনি আইসিডিডিআরবিতে আছেন। কেকা, রাজধানীর ডায়রিয়া পরিস্থিতি নিয়ে কী জানতে পেরেছেন আমাদের জানান। কেকা, কেকা আপনি শুনতে পাচ্ছেন? কেকা, রাজধানীর ডায়রিয়া পরিস্থিতি নিয়ে আমাদের একটু জানান। আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে রাজধানীতে গত কয়েকদিন ধরে ডায়রিয়ার প্রকোপ শুরু হয়েছে। চলতি মাসে মোটামুটি যে গরমটা পড়েছিল তার ঠিক মার্চের শুরু থেকে কিন্তু আমরা রাজধানীতে ডায়রিয়ার প্রকোপ দেখেছি, এবং আপনাকে তেমনটা দেখাতে চাই যে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা আসছে। রাজধানীর মহাখালীর আইসিডিডিআরবি যে হাসপাতাল রয়েছে সেখানে সংশ্লিষ্ট ডক্টরের সাথে কথা বলে যেটা জানলাম যে টানা পনেরো দিনের মতো রোগীর সংখ্যা প্রায় 1300-র ওপরে আছে, এবং গত সোমবার থেকে রোগীর সংখ্যা 1200 ছাড়িয়ে আজ এখন যেটা দাঁড়িয়েছে যে 1300-র ওপরে উঠে গেছে। আপনারা জানেন যে সংশ্লিষ্ট হাসপাতাল সবসময় বলে আসছে যে বিশুদ্ধ খাবার পানির অভাবেই মূলত ডায়রিয়া বা পানিবাহিত রোগের প্রকোপ শুরু হয়। এর বাইরে গরমের সাথে সাথে যদি মানুষ বাইরের খোলা খাবার এবং বাসি পচা খাবার অ্যাভয়েড না করেন তাহলেও কিন্তু ডায়রিয়ার প্রকোপটা দেখা দেয়। আপনারা জানেন যে রাজধানীর কয়েকটি বেশ কয়েকটি এলাকা
পানির সংকট থাকে, যেখানে সুয়ারেজের লাইনের সাথে খাবারের পানির লাইন যেটা সেটা মিলিয়ে যায়, এরকম বেশ কয়েকটি এলাকা সংশ্লিষ্টরা বলছেন যে যাত্রাবাড়ি, শনিরাখা, কদমতলি এর মতো জায়গাগুলো থেকে রোগীর সংখ্যা বেশি আসছে। কিন্তু এবছর নতুন আরেকটি জায়গা যুক্ত হয়েছে, সেটা হলো গাজীপুরের বোটবাজার বা গাজীপুর অঞ্চল থেকে অনেক রোগী আসছে। মার্চের প্রথম থেকে কিন্তু রোগীর সংখ্যা বেড়েছিল এবং সেই সংখ্যাটা এখনও ঊর্ধ্বমুখী। এবার যে টানা দুই সপ্তাহের উপরে ঊর্ধ্বমুখীর এই সংখ্যাটা, এটা একটা ব্যতিক্রম বলছেন সংশ্লিষ্টরা। ধন্যবাদ কেকা, পরবর্তীতে আপনাকে আবারও যুক্ত করে নিব। দর্শক, মহাখালীর আইসিডিডিআরবি থেকে রাজধানীর ডায়রিয়া সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন কেকা। দর্শক, এই ছিল হাতে থাকা শীর্ষ খবর। পরবর্তী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।